বাগদায় জলের পাইপ তুলে বিক্রি করে দেবার অভিযোগ। ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিল জনতা। পাইপ বিক্রির অভিযোগ অস্বীকার ঠিকা কর্মীদের। এলাকায় নতুন জলের পাইপলাইন বসানোর কাজ চলছে। নতুন পাইপ বসানোর জন্য এলাকায় খোঁড়াখুঁড়ি চলছে। সেখানেই পিএইচির পুরনো জলের পাইপ বিক্রি করার অভিযোগ উঠল ঠিকাকর্মীদের বিরুদ্ধে। বেশ কিছু পাইপ আটক করেছেন বাসিন্দারা। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেঞ্চার মণ্ডপঘাটা এলাকায়। জানা গিয়েছে এলাকায় নতুন পাইপলাইনের কাজ শুরু করেছেন ঠিকাকর্মীরা। অভিযোগ, কাজ করার সময় পুরনো পাইপলাইনের লোহার পাইপ তুলে তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। এই লোহার পাইপগুলো তুলে তুলে হাম্বার দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙেছে। ভেঙে ভেঙে ওই একটা খরিদ্দারকে ডেকেছে, মানে ওনার কাছে এই পাইপগুলো সব বিক্রি করে দিয়েছে। এক কুইন্টালে কাটা নিয়ে এসছে, ভ্যান নিয়ে এসছে, তাদের ফোনে যোগাযোগ করে তারা নিয়ে এসছে। যারা বিক্রি করেছে তারা বলতে পারবে, এই যারা লাইনে কাজ করছিল এরাই লেবাররা। আগে পরে বলতে পারবো না, আগে পরে দেখেছি ওই পাশেও পাইপ তুলেছে, সেই পাইপও হামার দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙেছে। সেই পাইপ কোথায় গেছে জানি না, কিন্তু আজকে আমাদের চোখে এটা ধরা পড়েছে, আমরা এটা আটকে দিয়েছি। আমার সামনে ৫০০ টাকার নোট দিয়ে তা মিটিয়েছে। সোমবার দুপুরে মণ্ডপঘাটা এলাকার বাসিন্দারা ওই পাইপ ক্রেতাকে আটকায়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারেন ঠিকাকর্মীরাই ডেকেছিলেন পাইপ বিক্রি করার জন্য। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা খবর দেয় বাগদা থানায়। এই পাইপ তো আগে সরকারি পাইপ, এই পাইপ তো এরা বিক্রি করতে পারে না, আপনার কাছে কেন বিক্রি করলো, নিয়েছেন কেন? আমার ভুল হয়ে গেছে, আমি জানি না বলে নিয়ে ফেলেছি, ভুল করে নিয়ে ফেলেছি। বলছে ভালো পাইপ ছিল, সেগুলোকে ভেঙে আপনার কাছে বিক্রি করা হয়েছে। ভেঙেছে কিনা আমি দেখিনি, আমি এসে দেখেছি খণ্ড খণ্ড করেছে। আপনাকে কি ফোন করেছিল? হ্যাঁ বলেছিল, ফোন করে বলেছিল মাল বেচবো কটা, আমি এসেছি নিতে। এটাকে বিক্রি করতে পারে এরকম? আমি বলতে পারবো না, আজকে আমি নিয়েছি আমি এটুকু জানি ব্যাস। হ্যাঁ জলের পাইপই তো ছিল বলে মনে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রধান চায়না মণ্ডল বলেন পাইপ তুলে অফিসে রাখার কথা, পরে সেগুলি টেন্ডার করা হবে। যদিও পাইপ বিক্রির কথা অস্বীকার করেছেন ঠিকাকর্মীরা। যে নিয়েছে সে বলছে বিক্রি করেছেন। আমি রুমে পাঠালছি ওই মালটাকে। ও তো বলছে কিনে নিয়েছে। ও তো কিনা, আপনি ফোন করে ডেকেছেন কেনার জন্য? কাকে? ওকে ওকে আমি বলতে পারবো না সেটা। আপনারা বিক্রি করেছেন কেন এখান থেকে? আমি বিক্রি করিনি তো। সরকারি জিনিস এরকম ভাবে বিক্রি করে? আমি সরকারি জিনিস বিক্রি করিনি তো। কত টাকায় বিক্রি করে? ও তো রুমে ওকে রুমে লিয়ে দিলে এখানে যা চলো। আমার একটা বাড়ি কোনিয়ারায়, আপনারা এখানকার কন্ট্রাক্টর নয়, ওর বাড়ি কোনিয়ারায়, ও এখানে এসেছিল, আপনারা ওকে বিক্রি করেছেন, ওকে ফোন করে ডেকেছিলেন, ও এখান থেকে মেপেছে, গ্রামের লোকজন ধরেছে, কি বলবেন? এই ঘটনায় একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। আমাদের হেলেঞ্চা অঞ্চলে বিভিন্ন গ্রামে কাজ হচ্ছে পাইপলাইনের। রাস্তা পাইপ খুঁড়তে গিয়ে আগের যে ট্যাপোটারের যে পাইপলাইন পাইপগুলো ছিল লোহার, হয়তো কোথাও কোথাও ওরা মাটি খুঁড়তে গিয়ে সেই পাইপটা উঠছে। এটা ওরা তুলে এক জায়গায় গুছিয়ে রেখে আমাদের পিএইচসি অফিসে নিয়ে জমা করবে, ওখান থেকে টেন্ডার করবে। এভাবে বেআইনিভাবে তো এগুলো কখনো বিক্রি করা যায় না। না বললো তো আমাকে, বলছে না আমরা বিক্রি করিনি এটা বলেছে, কিন্তু যেগুলো এখন দেখছি এগুলোকে নিয়ে আমাদের মিশে জমা করুক, পিএইচসি অফিসে জমা করুক, টেন্ডার করে সবাই বসে দেখা যাবে কী করা যায়। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।